জীবনের নানা রং নানা দিক আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করবে কখনো করবে আনন্দিত উল্লসিত চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ৮০ দশকের গান দিয়ে খ্যাতির শীর্ষে অবস্থান করেছেন তিনি শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আনাচে কানাচে বেজেছে তার গান আর এই গান ব্যবসায়িক দিক দিয়েও পেয়েছে ধারাবাহিক সফলতা সাথে আছেন সঙ্গীতজ্ঞ মুজিব পরদেশী আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত এবং ডিবিসি টিভিকেও স্বাগত জানাচ্ছি জি আজ আমরা আপনার কথা শুনবো আপনার গান শুনবো আজকের আয়োজনের শুরুতেই গান দিয়ে শুরু করতে চাই একটি গান এই গানটি একটি ছায়াছবির গান যদিও ক্যাসেটের গান ছিল প্রথম তো এখন এটা চলচ্চিত্রে ছবির নাম সতীপুত্র আবদুল্লাহ এটার মিউজিক ডিরেক্টর ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল তো আমার লেখা এবং আমার সুররোপিত অনেক ধন্যবাদ আপনাকে এই গানটি চিরঞ্জীব একটি গান এখনো সবাই শুনে থাকেন একটু জানতে চাইবো এই গানটির কথাই শুরুতে সোনা বন্ধু আসলে কেউ ছিলেন কিনা না সোনা বন্ধু কেউ ছিলেন না এই গানটি মূলত ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান ছিল ওই গানের সুরকার আমি ছিলাম এবং এটা সাম্পানওয়ালা একটা নাটক ছিল ওদের ড্রামা এবং চট্টগ্রামের চট্টলার নাটকের মধ্যে সবচেয়ে খুব একটা অ্যাট্রাক্টিভেবল এই আর কি এই ড্রামা ছিল তখন আমি আমার ওই সুরটার উপরে আমি আমার কথা দিয়ে গাঁথলাম আমার গাঁথনিতে তাতেই অনেকে মনে করে যে সোনা বন্ধু বলে হয়তো কেউ আছে বা কেউ না আমার এমনি পার্থিব জগতে সোনা বন্ধু তো একজন যিনি আমাকে সৃষ্টি করেছে যাকে ভালোবাসি বাবা মা কারণ প্রেম তো থাকতে হবে ভালোবাসা থাকতে হবে নোবডি কান্ট লিভ উইদাউট লাভ ভালোবাসা ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না জি অনেকদিন পর আপনাকে আমরা পেলাম এক কথায় সব মানুষ যারা আপনার গানের একেবারেই খুবই পছন্দ করতেন যারা অনেক মিস করেছেন মাঝখানের একটি সময়ে আপনি ছিলেন না এই সঙ্গীত জগতের ছিলেন না সেই কারণটি জানতে চাইব না আমি তখন এই দেশের বাইরে ছিলাম বাইরে থাকাতে আপনার ওই যার জন্য আমার একটা বিরাট একটা গ্যাপ ছিল এই যে আপনি গান শুরু করেছেন একেবারে সঙ্গীত চর্চার শুরুটা একটু জানতে চাইব কার হাত ধরে আসা এবং চলা পথে চলা না আমাদের সঙ্গীত চর্চাটা মূলত আমি ছিলাম তবলাবাদক আমি কিন্তু যন্ত্রীশিল্পী আই এম নট সিঙ্গার তো তখন আমি তবলা শিখেছি ওস্তাদ আশিক আলী খান সাহেবের কাছে ওস্তাদ মনির হুসেন খান সাহেব সাজ্জাদ হুসেন খান দেলওয়ার হুসেন খান বাংলাদেশের বিখ্যাত যারা আছেন এদের কাছে তখন আমি তবলা শিখতাম এবং চলচ্চিত্রে রেডিওতে এগুলোতে বাজাতাম পরে এই গান যখন সুরকার হলাম মিউজিক ডিরেক্টর হলাম তখন তো মিউজিক করতে গেলে তো আপনার গানটাকে গেয়ে গেয়ে উঠাই দিতে হয় সিঙ্গারকে তো যার জন্য এই গাইতে 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 ভাবলাম তখন স্বাধীনতা সংগ্রামের সময় যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম তখন ওখানে গান করা আমার কিন্তু গান ওখান থেকে আরম্ভ হলো আর কি তারপরে স্বাধীনতার পরে যখন তথা আজকের বাংলাদেশ যখন আসলাম এখানে এসে আমি খুব একটা গান করতাম না এখানে মিউজিক প্রডিউসার হলাম তো বাদক হলাম কাজ করতাম চলচ্চিত্রে এবং বিভিন্ন স্থানে তখন সত্য সাহা সুবল দাস হ্যাঁ আপনার খন্দকার নুরুল আলম সাহেব এদের সহকারী হিসাবে কাজ করতাম বর্তমান প্রজন্মের অনেকেই আছেন যে আপনার গান খুব পছন্দ করেন কিন্তু সেই গানটি যে আপনার সেটি তারা হচ্ছে জানে না আমি একটু জানতে চাইবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রতে আপনি কাজ করেছেন টেলিভিশনে পরবর্তীতে আপনার গান এসেছে প্রথম কোন গানটি স্বাধীন বাংলা বেতারে আপনি গেয়েছেন এটা নজরুল সঙ্গীত ছিল কাজী নজরুল ইসলাম সাহেবের ওই খাঁটি সোনার চেয়ে খাঁটি। এবারে আমি টেলিভিশনে আপনার প্রথম কোন গানটি এসেছে এবং কোন সালে সেটি, সেই গানটি যদি দুই লাইন আমাদেরকে একটু শোনান। টেলিভিশনে তখন তো টেলিভিশন একমাত্র বিটিভি ছিল, তো বিটিভিতে আমি প্রথম যে গান গাই এই গানটি পরবর্তীতে চলচ্চিত্রের ব্যবহার করা হয়েছে। ছবির নাম কমলার বনবাস, এটা ফোক ছবি, ফজল মামুন। কত সালে সেটি? এটা না, টেলিভিশনে গানটি করি আমি 1967-এ, হ্যাঁ 67, এটা স্বাধীনতারও আগে। তো সেখানে যখন ওই তখন ডিআইটিতে টেলিভিশন ছিল, তো সেখানে গাওয়ার পরে ওই গানটা ক্যাসেট হলো, ক্যাসেটটা আবার খুব ডিমান্ডেবল হলো। তখন ছবির ডিরেক্টর বললো যে, আমার বন্ধু মানুষ ফিরোজাল মামুন সাহেব বললো যে এই গানটিকে আমি লাগাবো, আপনার গেতে হবে গানটি। আমরা যাচ্ছি গাবো, অসুবিধা গান শুনছি। পাশাপাশি আপনার জীবনেরও কিছু কথা জানতে চাইবো। আপনি যেই সময়টিতে আমাদের দেশে গান করেছেন, অনেক জনপ্রিয় গান করেছেন, চলচ্চিত্রে আপনার গান অনেক এসেছে, কিভাবে চলচ্চিত্রে গান আসলো এবং মোট কি পরিমাণে গান? চলচ্চিত্রের সাথে তো আমি সম্পৃক্ত ছিলাম আগের থেকে, কারণ আমি তো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলাম, তো ফলে সেখানে সঙ্গীত পরিবেশন করাটা আমার খুব একটা ব্যাক পেতে হয়নি এবং কাউকে বলতে হয়নি, বরং প্রডিউসার বা যারা ডিরেক্টর ছিলেন তারাই আমাকে পাগল করে ফেলতেন যে এই গান করতে হবে, সেই গান করতে হবে। সবচেয়ে বেশি প্রাপ্তিই হবে এই দেশের মানুষের ভালোবাসা। সেখানে আপনি একজন সরকারি কাজ করতেন, সরকারি কর্মকর্তা ছিলেন, সেখান থেকে আবার গান পাশাপাশি চালিয়ে যাওয়া। সরকারি চাকরি কতদিন করেছেন, গানে কবে এসেছেন? আমি 2009 সালে আমি রিটায়ার করেছি। রিটায়ার করিনি, আমি উইলিংলি চাকরি করে আমি চলে গেছিলাম। স্বেচ্ছায় আপনি? সেটি কি জন্য? না, আমি যে চলে যাবো তো লন্ডনে, যার জন্যে তখন আমি খুব অসুস্থ ছিলাম। তো আমাকে ডাক্তার বললো যে আপনি যদি ইউ গট দ্য প্রপারলি ট্রিটমেন্ট যদি চান তাহলে হ্যাভ টু গো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। জি, আপনার মূল নাম মুজিবুর রহমান মোল্লা, সেখান থেকে আপনি মুজিব পরদেশী নামটা কিভাবে? এটা ডিউ টু রেসপেক্ট আমার জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই মুজিবুর রহমান তো আমি হতে পারবো না, তা যার জন্য আমি বাবা মার দেওয়া মুজিবটা রাখলাম, আর অন বিহেভ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার দিকে রেখে আমি পরদেশি লাগলাম। পরদেশিটা হচ্ছে সত্যি কথা, আমরা যেখান থেকে আমাদের কিন্তু সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেখান থেকে আসছি সেখানে আমাদের পথবর্তন, সেই চিন্তা থেকেই এই নামটি। অনেক ধন্যবাদ। আসলে আপনার কাছ থেকে জানার রয়েছে অনেক কিছু, তো আজকের এই আয়োজনে তো শেষ হবে না, নিশ্চয়ই পরবর্তীতে আবারও দেখা হলে আরও অনেক কিছু জানবো। আপনার কাছ থেকে একটি গান দিয়ে আমাদের আয়োজনটি শেষ করতে চাই, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক চতুরঙ্গে এই ছিল আজকের মতো, সঙ্গেই থাকুন, একটি গান শুনে বিদায় নিচ্ছি। জি, একটি রিকোয়েস্ট রয়েছে আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি বন্ধু, এই গান। জি জি জি, সাদা দিলে কাদা লাগাই গেলি